নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলছে চৈত্র নবরাত্রি। আগামীকাল শুরু হবে বাঙালিদের বসন্তকালীন দুর্গাপুজো, বাসন্তী দুর্গাপুজো। বাঙালির আদিম দুর্গাপুজো এটি। রাজা সুরথ এই পুজোর সূত্রপাত করেছিলেন। আগামীকাল ষষ্ঠী তিথি এবং সোমবার। চৈত্র মাস জুড়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বিশেষ পুজো অর্চনা করা হয়। বহু ভক্তরা চৈত্র মাস পালন করেন, তারা সংযমী জীবনযাপন করেন, খাবারের ক্ষেত্রেও সাত্ত্বিক আহার ভোজন করেন। আজকের পর্বে আমরা জানব চৈত্র নবরাত্রি চলাকালীন সোমবারে মহাদেবের আশীর্বাদ পেতে এবং মা দুর্গার আশীর্বাদ পেতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য করতে পারেন কয়েকটি নিয়ম। যে কোনো ব্যক্তি এটি করতে পারে, এর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। মনের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে করুন এই নিয়মগুলি। চৈত্র নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গাপুজো চলাকালীন যে সোমবার পড়বে, সেই দিনে যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনি শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু এবং চিনি নিবেদন করতে পারেন বা এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেকও করতে পারেন। এরপরে শিবলিঙ্গে চন্দন, ফুল, বেলপাতা, ধূপ অবশ্যই দেবেন। একটি ঘিয়ের মাটির প্রদীপ শিব মন্দিরে জ্বালিয়ে আসবেন, এতে আপনার ইচ্ছা পূরণ হবে। এছাড়া আপনি যদি শিব মন্দিরে যেতে না পারেন, বাড়িতেই যদি পুজো করেন, সেক্ষেত্রেও রয়েছে কয়েকটি উপায়, জেনে নিন আজকের পর্বে। চৈত্র মাসে যে কোনো সোমবারে পুজো করার সময় আপনি পূজোর আসনে বসে মহাদেবের পুজো করার সময় একটি থালাতে সাদা কাপড় বিছিয়ে তার ওপরে আপনার সাধ্যমতো অক্ষত আতপ চাল রেখে দেবেন। এটি মহাদেবের পুজোর সময় মহাদেবকে অর্পণ করবেন। তারপরে পুজো শেষ হয়ে গেলে সেই চাল সমেত কাপড়টি আপনি যে কোনো ব্যক্তিকে দান করবেন। এতে পরিবারে লক্ষ্মী লাভ হয়, সংসারে বাধা বিপত্তিও দূর হয়, মহাদেব অত্যন্ত খুশি হয়ে থাকেন। চৈত্র মাসের প্রত্যেক সোমবারে শিব পুজো করার সময় সন্ধেবেলা এবং সকালবেলা যে কোনো সময় আপনি যখন পুজো করবেন, তখন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন। এই ঘিয়ের প্রদীপ যেন সারা রাত জ্বলে, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। এতে ধন সম্পত্তি লাভের যোগ আসে এবং পরিবারের নেগেটিভিটি দূর হয়, পজিটিভিটির আগমন হয়। এই প্রদীপের মধ্যে দুটি লবঙ্গ আপনি দিতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, শরীর দুর্বল থাকে, তবে শিব পুজো করার সময় নিজের শারীরিক দুর্বলতা দূর করতে এবং সুস্থতা পেতে শিবলিঙ্গে দেশি ঘি দিয়ে অভিষেক করবেন এবং দেশি ঘি আপনি দানও করতে পারেন। অন্যদিকে মহাদেবকে মধু দিয়ে পুজো করলে জীবনে মধুরতা আসে। মহাদেবের পুজোতে চৈত্র মাস জুড়ে মহাদেবকে অভিষেক করার সময় অর্থাৎ শিবলিঙ্গকে স্নান করানোর সময় সামান্য কয়েকটি কালো তিল ব্যবহার করতে পারেন। এই নিয়ম অত্যন্ত শুভ এবং বহু ভক্তরাই করে থাকেন। বহু ক্ষেত্রে বাধা বিপত্তিও দূর হয় এর মাধ্যমে। শিবপুরাণ অনুসারে জানা যায়, শিবলিঙ্গ অভিষেক করা অত্যন্ত পুণ্যের কাজ এবং শিবলিঙ্গ অভিষেক করার জন্য আপনি যব অথবা গম ব্যবহার করতে পারেন। যব অথবা গম আপনি সোমবারে দানও করতে পারেন চৈত্র মাসে। এতে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়ে, আমাদের পিতৃপুরুষেরাও সন্তুষ্ট হন, আমাদের আশীর্বাদ করেন, মহাদেবও খুশি হন। বাড়ির নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভিটি দূর হয়, ইতিবাচক পরিবেশ পজিটিভিটি বজায় থাকে। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।